দেশ এক নির্বাচন তৃতীয়বার মোদী সরকার আহিলে এই নীতির লগতে প্রযোজ্য হব অভিন্ন দেওয়ানি বিধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পিছত ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহেও করেছে এই ঘোষণা ব্যয়বহুলতা রোধ করার বাবে কেন্দ্র সরকারে আনিব বিচরা এই নীতিক পূর্ণ সমর্থন আগবাইছে রাজ্যিক বিজেপিয়ে এই নীতি আহিলে নির্বাচনের ক্ষেত্রে সহায় হব বলে মন্তব্য রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতার আমি এটা ওয়েলকাম জানাম এক দেশ ওয়ান নেশন ওয়ান ইলেকশন এক দেশ এক নির্বাচন এটা ভাল কথা দেশখন বাঁচি যায় আমি দেশের কারণে রাজনীতি করেছো দেশের যদি কিনা ভবিষ্যৎ মঙ্গল হয় দেশের যদি আমার অর্থনীতি টনকিয়াল হয় তো তাত আমার কি লস আছে পার্টি হিসাবে আমি সদায় ওয়েলকাম করে যাম এই সিদ্ধান্ত ইফালে বিজেপিয়ে আনিব বিচরা এক দেশ এক নির্বাচনের নীতিক বিজেপির কু অভিসন্ধি আখ্যা বিধায়ক আব্দুল রশিদ বন্দলর তেওঁর মতে এই প্রক্রিয়ার জড়িয়ে দেশত নির্বাচন প্রক্রিয়া নোহা করব বিচারিছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন কথাবিল কই থাকে ইয়াত একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র আর ভয়ঙ্কর কু অভিসন্ধি থাকার একটা সন্দেহকর অবকাশ আছে যদি সংবিধানের যে মূল স্পিরিট হিন্দু রাষ্ট্র গঠন করার যে কথাবিল কই আছে এনেকা করবলে হলে রাজ্যসমূহ দখল করবর যে কু অভিসন্ধি ষড়যন্ত্র ইলেকশন মেনিপুলেশন করার যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার বাস্তবায়িত করার কারণে ওয়ান নেশন ওয়ান ইলেকশন করার যে কু অভিসন্ধি করেছে এইটা মই ব্যক্তিগতভাবে সমর্থন নকরো ক্যামেরাত সঞ্জয় বরার সহিতে গুৱাহাটীৰ পৰা হিৰকজ্যোতি বালাকৰৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট এক দেশ এক নিৰ্বাচন তৃতীয়বাৰ মোদী চৰকাৰ আহিলে এই নীতিৰ লগতে প্ৰযোজ্য হ'ব অভিন্ন দেৱানী বিধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পিছত ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহেও করেছে এই ঘোষণা ব্যয়বহুলতা রোধ করার বাবে কেন্দ্র সরকারে আনিব বিচরা এই নীতিক পূর্ণ সমর্থন আগবাইছে রাজ্যিক বিজেপিয়ে এই নীতি আহিলে নির্বাচনের ক্ষেত্রে সহায় হব বলে মন্তব্য রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতার আমি এটা ওয়েলকাম জানাম এক দেশ ওয়ান নেশন ওয়ান ইলেকশন এক দেশ এক নির্বাচন এটা ভাল কথা দেশখন বাঁচি যায় আমি দেশের কারণে রাজনীতি করেছো দেশের যদি কিনা ভবিষ্যৎ মঙ্গল হয় দেশের যদি আমার অর্থনীতি টনকিয়াল হয় তো তাত আমার কি লস আছে পার্টি হিসাবে আমি সদায় ওয়েলকাম করে যাম এই সিদ্ধান্ত ইফালে বিজেপিয়ে আনিব বিচরা এক দেশ এক নির্বাচনের নীতিক বিজেপির কু অভিসন্ধি আখ্যা বিধায়ক আব্দুল রশিদ বন্দলর তেওঁর মতে এই প্রক্রিয়ার জড়িয়ে দেশত নির্বাচন প্রক্রিয়া নোহা করব বিচারিছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন কথাবিল কই থাকে ইয়াত একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র আর ভয়ঙ্কর কু অভিসন্ধি থাকার একটা সন্দেহকর অবকাশ আছে যদি সংবিধানের যে মূল স্পিরিট হিন্দু রাষ্ট্র গঠন করার যে কথাবিল কই আছে এনেকা করবলে হলে রাজ্যসমূহ দখল করব যে কু অভিসন্ধি ষড়যন্ত্র ইলেকশন মেনিপুলেশন করার যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার বাস্তবায়িত করার কারণে ওয়ান নেশন ওয়ান ইলেকশন করার যে কু অভিসন্ধি করেছে এইটা মই ব্যক্তিগতভাবে সমর্থন নকরো ক্যামেরাত সঞ্জয় বরার সহিতে গুৱাহাটীৰ পৰা হিৰকজ্যোতি বালাকৰৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট